ভিউয়ার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো লেডিস কামিজ আর্মহোল শোল্ডার নেক কাটিং মেজারমেন্ট চার্ট। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। প্রথমে আমি পরিচয় করাই দিচ্ছি। শোল্ডার, বাস্ট, চেস্ট, আন্ডার বাস্ট, ওয়েস্ট লাইন, স্মল হিপ লাইন, লো হিপ লাইন, হিপ পজিশন ফ্রম ওয়েস্ট লেন্থ, শোল্ডার পয়েন্ট থেকে ওয়েস্ট পর্যন্ত, এটা ওয়েস্ট লেন্থ। আমি এখন চেস্ট, ওয়েস্ট লেন্থ, ওয়েস্ট হিপ, শোল্ডার আমি সংক্ষেপে লিখতেছি, আর্মহোল স্লিট লেন্থ, নেক উইথ, সেট 24, 25, 27, 28, 30, 32, 34, 36, 38, 40, 24 ইঞ্চি চেস্টের জন্য ওয়েস্ট লেন্থ 10 ইঞ্চি, এই ওয়েস্ট লেন্থ এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি, 25 ইঞ্চির জন্য 12 ইঞ্চি ওয়েস্ট লেন্থ, এই হাই ফ্রন্ট শোল্ডার থেকে পর্যন্ত 12 ইঞ্চি, 27 ইঞ্চি ওয়েস্টের জন্য 13 ইঞ্চি ওয়েস্ট লেন্থ, 28 ইঞ্চি চেস্টের জন্য ওয়েস্ট লেন্থ 14 ইঞ্চি, 30 ইঞ্চি ওয়েস্টের জন্য ওয়েস্ট লেন্থ 14.5 ইঞ্চি, 32 ইঞ্চি জন্য ওয়েস্ট লেন্থ 15 ইঞ্চি, 34-এর জন্য 15.5 ইঞ্চি, 15.5 ইঞ্চি ওয়েস্ট লেন্থ, 36-এর জন্য 16 ইঞ্চি ওয়েস্ট লেন্থ, 38-এর জন্য 16.5 ইঞ্চি ওয়েস্ট লেন্থ, 40-এর জন্য 17 ইঞ্চি ওয়েস্ট লেন্থ। ওয়েস্ট লেন্থ শোল্ডার পয়েন্ট থেকে ওয়েস্ট পর্যন্ত হলো ওয়েস্ট লেন্থ মেজারমেন্ট। 24 ইঞ্চি চেস্টের জন্য ওয়েস্ট 22 ইঞ্চি, 25 ইঞ্চি চেস্টের জন্য ওয়েস্ট 23 ইঞ্চি, 27 ইঞ্চি ওয়েস্টের জন্য ওয়েস্ট 25 ইঞ্চি, 28 ইঞ্চি চেস্টের জন্য ওয়েস্ট 26 ইঞ্চি, 30 ইঞ্চি চেস্টের জন্য ওয়েস্ট 28 ইঞ্চি, 32 ইঞ্চি চেস্টের জন্য 30 ইঞ্চি চেস্ট ওয়েস্ট, ওয়েস্ট মেজারমেন্ট, ওয়েস্ট মেজারমেন্ট, 34 ইঞ্চি চেস্ট আর বাস্টের জন্য ওয়েস্ট 32 ইঞ্চি, 36 ইঞ্চি চেস্ট অথবা বাস্টের জন্য ওয়েস্ট মেজারমেন্ট 34 ইঞ্চি, 38 ইঞ্চি বাস্ট অথবা চেস্টের জন্য ওয়েস্ট মেজারমেন্ট 36 ইঞ্চি, 40 ইঞ্চি বাস্ট অথবা চেস্টের জন্য ওয়েস্ট মেজারমেন্ট 38 ইঞ্চি, হিপ মেজারমেন্ট, লো হিপ মেজারমেন্ট, 24 ইঞ্চি চেস্টের জন্য লো হিপ মেজারমেন্ট 24 ইঞ্চি, 25-এর জন্য 25, 27 ইঞ্চি চেস্টের জন্য 27 ইঞ্চি চেস্টের মেজারমেন্ট 27 ইঞ্চি, 28 ইঞ্চি চেস্টের জন্য হিপ মেজারমেন্ট 28 ইঞ্চি, 30 ইঞ্চি চেস্টের জন্য হিপ মেজারমেন্ট 30 ইঞ্চি, 32 ইঞ্চি বাস্ট অথবা চেস্টের জন্য হিপ মেজারমেন্ট 32 ইঞ্চি, 34 ইঞ্চি চেস্টের জন্য হিপ মেজারমেন্ট 34 ইঞ্চি, 36 ইঞ্চি চেস্টের জন্য হিপ মেজারমেন্ট 36 ইঞ্চি,
38 ইঞ্চি চেস্টের জন্য হিপ মেজারমেন্ট 38 ইঞ্চি, 40 ইঞ্চি চেস্টের জন্য হিপ মেজারমেন্ট 40 ইঞ্চি, শোল্ডার শোল্ডার এই শোল্ডার এখান থেকে এই পর্যন্ত শোল্ডার মেজারমেন্ট, 24 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার 10 ইঞ্চি, 25 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার 10.5 ইঞ্চি, 27 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার মেজারমেন্ট 11 ইঞ্চি, শোল্ডার একটা এখান থেকে এখানে শোল্ডার 11 ইঞ্চি, 27 ইঞ্চি চেস্টের জন্য, 28 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি, 30 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার মেজারমেন্ট 12 ইঞ্চি, 32 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার মেজারমেন্ট 12.5 ইঞ্চি, 34 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার মেজারমেন্ট 13 ইঞ্চি, 36 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার মেজারমেন্ট 13.5 ইঞ্চি, 38 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার মেজারমেন্ট 14 ইঞ্চি, 40 ইঞ্চি চেস্টের জন্য শোল্ডার মেজারমেন্ট 14.5 ইঞ্চি, আর্মহোল আর্মহোল আপনারা সবসময় এই চেস্টকে চেস্টের মেজারমেন্টকে চার ভাগে ভাগ করব, চার ভাগে ভাগ করে 3/4 ইঞ্চি কম নিব, এখন 24 ইঞ্চি চেস্টকে আমরা চার দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো 6 ইঞ্চি থেকে আমি এখানে 1/2 ইঞ্চি বাদ দিব, 24 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 5.5 ইঞ্চি, 25 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 5 3/4 ইঞ্চি, 27 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 6 ইঞ্চি, 28 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 6/4 ইঞ্চি, 6/1/4, 30 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 6/3/4 ইঞ্চি, 32 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 7/4 ইঞ্চি, 34 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 7.5 ইঞ্চি, 36 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 8/4 ইঞ্চি, 4/36 সেখান থেকে 3/4 বাদ 8/4 ইঞ্চি, 38 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 8 3/4 ইঞ্চি, 40 ইঞ্চি চেস্টের জন্য আর্মহোল কাটিং হবে 9/4 ইঞ্চি, আর্মহোল আমরা মেজারমেন্ট করব এই শোল্ডার থেকে এখান থেকে এই পর্যন্ত আর্মহোল মেজারমেন্ট, আর্মহোল মেজারমেন্ট আর্মহোল মেজারমেন্ট, এখন স্লিট লেন্থ, স্লিট লেন্থ হিপ থেকে হিপ মেজারমেন্ট থেকে নিচের দিকে স্লিট মেজারমেন্ট, স্লিট 24 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 15 ইঞ্চি, 25 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 16 ইঞ্চি, 27 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 17 ইঞ্চি, 28 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 18 ইঞ্চি, 30 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 19 ইঞ্চি, 32 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 20 ইঞ্চি, 34 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 21 ইঞ্চি, 36 ইঞ্চি চেস্টের জন্য 36 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 22 ইঞ্চি, 38 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 23 ইঞ্চি, 40 ইঞ্চি চেস্ট মেজারমেন্ট 40 ইঞ্চি চেস্টের জন্য স্লিট মেজারমেন্ট 25 ইঞ্চি, 24 ইঞ্চি, এখন ন্যাক স্লিট মেজারমেন্ট, ন্যাক ন্যাক হলো এখান থেকে এখানে ন্যাক মেজারমেন্ট, চব্বিশ ইঞ্চি চেস্টের জন্য আমরা ন্যাকে এখানে মেজারমেন্ট অর্ধেক নিব, হাফ এখান থেকে এখানে, চব্বিশ ইঞ্চি চেস্টের জন্য ন্যাক মেজারমেন্ট 2 ইঞ্চি আমরা কাটবো, 25 ইঞ্চি চেস্টের জন্য ন্যাক মেজারমেন্ট 2 1/8 ইঞ্চি, এটা হাফ মেজারমেন্ট, হাফের ডাবল 4/4, 27 ইঞ্চি চেস্টের জন্য ন্যাক মেজারমেন্ট 1/4 ইঞ্চ, 28 ইঞ্চি চেস্টের জন্য ন্যাক মেজারমেন্ট 2 3/8 ইঞ্চ, 30 ইঞ্চি চেস্টের জন্য 30 ইঞ্চি চেস্টের জন্য ন্যাক মেজারমেন্ট 2 1/2 ইঞ্চ,
32 ইঞ্চি চেস্টের জন্য নেক মেজারমেন্ট 258 ইঞ্চ, 34 ইঞ্চি চেস্টের জন্য নেক মেজারমেন্ট 2¾ ইঞ্চ, 34 ইঞ্চি চেস্টের জন্য নেক মেজারমেন্ট 278 ইঞ্চ, 3 ইঞ্চির থেকে অথবা 1 সুতা কম, 36 ইঞ্চি চেস্টের জন্য নেক মেজারমেন্ট 3 ইঞ্চি 3 ইঞ্চ, 38 ইঞ্চি চেস্টের জন্য নেক মেজারমেন্ট 318 ইঞ্চ, 40 ইঞ্চি চেস্টের জন্য নেক মেজারমেন্ট 338 ইঞ্চ। চেস্ট ওয়েস্ট লেন্থ, ওয়েস্ট হিপ, শোল্ডার, আর্মল, স্লিট লেন্থ, নেক উইথ হাফ মেজারমেন্ট, এটা ফুল মেজারমেন্ট, আর্মল শোল্ডার থেকে আর্মল মেজারমেন্ট আমরা এখান থেকে করব, এই শোল্ডার পয়েন্ট থেকে, এই এই হাই পয়েন্ট শোল্ডার থেকে এদিকে আর্মল মেজারমেন্ট, শোল্ডার শোল্ডার টু শোল্ডার, হিপ মেজারমেন্ট, ওয়েস্ট লেন্থ নেক পয়েন্ট থেকে ওয়েস্ট পর্যন্ত, এবং চেস্ট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।